অবরোধের আরও খবর জানাতে সাফার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে যান চলাচলের কি পরিস্থিতি দেখছেন? প্রিয়ঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের সাভারে। আমরা দেখেছি সাভার, ধামরাই, আশুলিয়া এবং গাবতলিতেও আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু যে দূরপাল্লার বেশ কয়েকটা পরিবহন সকালে ছেড়ে গিয়েছে এবং ঢাকার বাইরে থেকে যেসব পরিবহন সেগুলো দূরপাল্লার পরিবহন ঢাকায় ঢুকছে এবং ঢিলেঢালাভাবেই কিন্তু অবরোধ পালিত হচ্ছে। আমরা যদি একটু দেখাই, সড়কে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে, এখনও কিন্তু দেখছেন যে সড়কে বাস এবং প্রয়োজনীয় কাজে যেসব দূর দূরান্ত থেকে যেসব মানুষ ঢাকায় অফিস করছে এবং ঢাকায় আসতেছে এবং পরিবহনে করেই আসতেছে এবং কোথাও আসলে এখন পর্যন্ত ঝামেলার খবর পাওয়া যায়নি। এবং আমরা যেটা দেখেছি যে অসংখ্য পরিবহন সড়কে চলছে এবং এক কথায় আসলে বলতে পারি যে সড়কে যে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সড়কে যাতে বিশৃঙ্খলা না করতে পারে বিএনপি জামাতের যে 24 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে, তারা সড়কে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং নিরাপদে এবং গন্তব্যস্থলে যেসব পরিবহন সেগুলো কিন্তু পার করে দিচ্ছে এবং একই সঙ্গে যে সড়কের যে শৃঙ্খলা সেটাও কিন্তু আসলে ফিরে পেতে পুলিশ, র‍্যাব, আনসার সদস্য তারা যৌথভাবে আসলে কাজ করছে এবং কোনো রকম যাতে সহিংসতা বা নাশকতাকারীরা নাশকতা না করতে পারে সে কারণে কিন্তু সড়কে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি ভালোভাবে আসলে কাজ করছে। এবং আমরা এক কথায় যদি বলি যে সড়কে যে বিএনপি জামাতের যে 48 ঘন্টার যে অবরোধ সেটাকে নস্যাত যাতে না করতে পারে সে কারণেই কিন্তু মূলত সড়কে আশপাশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছে। এই ছিল আমার কাছে ঢাকা রিচা মহাসড়কের অবরোধের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।